হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে জানালাটা খুলে দিলাম। জানালা না একদিন খুললে আরেক দিন খুলি না, কারণ কি প্রচণ্ড পরিমাণে ধুল পড়ে, তোমরা তো জানোই, অন্য একটা ভিডিওতে বলেছিলাম। মানে আমি যদি আজকে মুছে নিই, কালকে দেখা যায় যে আরেকটা প্রলেপ পড়ে গেছে ময়লার। তো যাই হোক, আমি এখন বিছানাটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমি না প্রচণ্ড পরিমাণে বিছানা ঝাড় দিই, আর মানে আমার একদম বিছানা একদম টান টান থাকতে হবে, আর হচ্ছে গিয়ে মানে কোনো রকম কোনো বালি কণা এরকম বিছানার মধ্যে থাকতে পারবে না। আর বিছানার চাদর আর পিলো কভার সেট করা থাক মানে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আমি এরকম সেট করা থাকলে। তো যাই হোক, এখন আমি সোফাটা ঝাড় দিচ্ছি। দেখো ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি পরিমাণ ময়লা সোফাতে পড়েছে। এবার ভাবো তোমরা, বেশি দিন হয়নি কিন্তু, আমি 2 থেকে 3 দিন হয়েছে এটা ঝাড় দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি মানে ওইগুলো ঝাড়টার দিয়ে এখন আমি ম্যাগি করেছিলাম। তো ম্যাগি করে ফোন ঘাঁটছিলাম আর ম্যাগি খাচ্ছিলাম। আগে যখন বিয়ের আগে মা না রোজ সকালবেলা একবার ভাত খাওয়াতো, দুপুরে একবার ভাত খাওয়াতো, এখানে এসে এবার নিজের জোর জ্বালাম চালাই, মানে সকালে ভাতটা আমি অ্যাভয়েড করি, দুপুরে একমাত্র ভাত খাই। তারপর মামুনি আমার উপর সারাক্ষণে মানে চিৎকার চেঁচামেচি করতেই থাকে খাওয়ার জন্য, কিন্তু আমি খাই না। তো যেদিন দেখি বেশি মামুনি রেগে গেছে ওই দিন খেয়ে নিই। তো যাই হোক, ম্যাগি খেয়ে নিলাম। এখন দেখো মামুনি না কাঁঠাল ভেঙেছে, কাঁঠাল খুলছে। তো আমি ভেবেছিলাম এটা আমাদের বাড়ির কাঁঠালটা, কিন্তু না, তো আমাদের বাড়ির কাঁঠাল হচ্ছে কি এইটা, মানে বাড়ি থেকে এনেছিলাম, যা মিষ্টি। তো কাঁঠাল ভেঙে ভাগ করে মামুনি আমাদের নমিতা মাসিকে দিয়ে দিল কিছু, আর হচ্ছে কি ভাগ করে আমাকে একটা বাটির মধ্যে দিয়ে বললো যে ছোটো মাকে দিয়ে আসো। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি ছোটো মার বাড়িতে, বাটির মধ্যে দেখো কাঁঠাল রয়েছে। তো তোমরা কে কে কাঁঠাল খেতে পছন্দ করো এটা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আবার অনেকে আছে কাঁঠাল একদমই পছন্দ করে না, তোমাদের দাদাভাইয়ের মতো। তো এখানে এসে দেখলাম যে ছোটো মা কাপড় ভাঁজ করছিল। তো ছোটো মাকে কাঁঠাল দিয়ে এসে এখন আমি বাড়িতে এসে যেন কাজু আর হচ্ছে গিয়ে পোস্ত আমি মিক্সিতে গ্রাইন্ড করছিলাম। এগুলো করে এখন আমি চলে এসেছি ছাদে। তো কাপড় চোপড়গুলো না একদম মানে আমি যে সুন্দর করে এগুলো দিয়ে গিয়েছিলাম, এসে দেখছি এগুলো মানে একদম বাতাসে একদম দলা পেকে আছে। তো যাই হোক, কাপড়গুলো নিয়ে আমি এখন নিচে চলে যাব, গিয়ে আমি রান্না করব। কি রান্না করব তোমাদেরকে দেখাবো। মনে আছে আমি ওই দিন দই চিংড়ি রান্না করেছিলাম আর ও খেয়ে খুব ভালো পেয়েছিল। তো তার জন্য আবার বললো মামনি আমাকে যে তুমি দই চিংড়িটা করো। তো তার জন্য আমি আবারও দই চিংড়িটাই করছি। তো রান্নাটার আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তো যদিও ওই দিন দেখিয়েছিলাম তোমাদেরকে। তো আমি এখন স্নান মান করে খেয়ে ঘরে চলে এসেছি। তো আমার চুলগুলো দেখতে পাচ্ছ একদম ভিজে। তো আমি যখন কথা বলতে শুরু করি তখন এই রাস্তা দিয়ে কিছু যাওয়ার কিছু মনে হয়। আচ্ছা যাই হোক, তো বিকালবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, এখনও শিওর না। তো আমি মিমন তিতলি, মিমনকে তো তোমরা চেনোই। তো কোথায় যাব কি না এটা এখন বলছি না, যেহেতু শিওর না। তো যদি বেরোয় তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন একটু রেস্ট করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো তোমাদের বললাম না যে কোথাও একটা যাব। তো যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা মুভি দেখতে, তো এটাই প্ল্যান ছিল, শিওর ছিল না তার জন্য বলিনি। তো এখন আমরা রিক্সা করে যাচ্ছি মুভিতে, টিকিট কাটা হয়ে গেছে, তো অলরেডি আমাদের লেটও হয়ে গেছে। আর এই যে দেখো আমি রিক্সাতে কীভাবে বসেছি, এটা সবসময় আমার সাথে হয়, আমাকে যে মানে সবাই কুলে নিয়ে নেয়, আমি সকলেরই কুলে বসে সব জায়গায় যাই। তো অটোতে বসলে অনেক সময় জায়গা না থাকলে আমাকে কুলে নিয়ে নেয়। তো এখন মুভিতে চলে এসেছি, আমরা 10 মিনিট লেটও হয়ে গেছে আমাদের ঢুকতে। তো এখানে দেখতে পাচ্ছ মুভি স্টার্ট হয়ে গেছে, আর মুভিটা না বেশ দারুণ লেগেছে আমার, মানে নাম ছিল হচ্ছে গিয়ে কালকি। তো এখন ইন্টারভেল পড়লো আর আমরা আসলাম হচ্ছে গিয়ে পপকর্ন নিতে। তো আগে আমি প্রচণ্ড পরিমাণে পপকর্ন আর কোক খেতাম, আমি না এখন কোকটা প্রচণ্ড পরিমাণে অ্যাভয়েড করি, কোকটা খাই না বলতে গেলে। আমি কোক প্রচণ্ড ভালোবাসি, ইভেন কি সকলে জানে। তো শুধু পপকর্নে নিয়েছিলাম। তো এখন আবার মুভি স্টার্ট হয়ে গেছে ইন্টারভেলের পরে। আমার মুভিতে সবচাইতে বেশি যেটা ভালো লেগেছে অমিতাভ বচ্চনের লুকসটা, মানে অসাধারণ লেগেছে। মানে এই বয়সে যে এসে উনি একদম মাচিয়ে দিয়েছে, মানে কি বলবো, মানে ভীষণই সুন্দর অ্যাকশন মুভি করেছে, এটা আমার খুবই ভালো লেগেছে।
তো মুভি দেখে আমরা বেরিয়ে পড়েছি। এখন রিক্সা দিয়ে আমি আর মিমন ঠুমাকতে ঠুমাকতে বাড়ি চলে যাচ্ছি। আর কি করব, একটু লেটই হয়ে গেছে, নয়তো কিছু একটা খেয়ে টেয়ে তারপর আর একটু ঘুরে যেতাম। তো বাড়িতে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন ফ্রেশ হব। তো মানে মুভিটা খুবই ভালো লেগেছে আমার, খুব অসাধারণই লেগেছে। প্রথম একটু বোরিং লাগছিল, তারপর মিডল দিক থেকে বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, মানে এটা হয়তো পার্ট টু আসবে, পার্ট ওয়ান এটা, তো হয়তো বাকি পার্ট টু আসবে। তো যাই হোক, এই ভিডিওটাকে আজকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে। টাটা।